আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর একটা ভ্লগ ভিডিও শেয়ার করছি, ভাবছি এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। বিভিন্ন সমস্যা থাকার কারণে এতদিন রেগুলার ভিডিও দিতে পারিনি। অনেকে হয়তো আমাকে ভুলে গেছে, আবার অনেকে মনেও রেখেছে, অনেকে মেসেঞ্জারে নক দিয়েছে, আপু ভিডিও কেন দিচ্ছ না। তো সবাইকে অনেক ধন্যবাদ, আর এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার জন্য সবাই দোয়া করবেন যেন রেগুলার ভিডিও দিতে পারি। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম, গাছে পানি দিলাম, দিয়ে কিছু মানি প্লান্টের গাছ কেটে নিয়েছি, তো সেগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি আর কি। তো এখন বেডটাকে একটু গুছিয়ে নিব। একটা বেড এখন গুছিয়ে নিচ্ছি, আরেকটা পরে গুছাতে হবে, কারণ আমার হাজবেন্ড আর তানহা এখনও ঘুমিয়ে আছে। তো ভাবলাম যে একটা গুছিয়ে নেই। ইউটিউবে যারা নতুন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যত সমস্যা আসুক না কেন ভিডিও করা কিন্তু থামিয়ে দিবেন না, যেমনটা আমি করেছি। অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করিনি, এতে করে কিন্তু চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গিয়েছে। আপনারাই পারেন আমাকে আবারও এগিয়ে নিয়ে যেতে, তো আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন যেন আমার চ্যানেলটা আবারও গ্রো করে। এই তো কথা বলতে বলতে একটা বেড গুছিয়ে নিলাম। তো গতকালকে রাতে আমি অনেকগুলো কাপড় ওয়াশ করে রেখেছিলাম, তো সেগুলো এখন ছাদে একটু মেলে দিব। আমাদের বাসার এই পাশটায় দাঁড়ালে মনটাই ভালো হয়ে যায়, এত সুন্দর গাছ, উপরে আকাশ আর পাখির কিচিরমিচির শব্দ। আল্লাহ কত সুন্দর করে না সৃষ্টি করেছেন সব কিছু, সব কিছুর জন্য আমরা সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। তো আমি কাপড়গুলো মেলে দিয়ে এখন বাসায় যাচ্ছি। সকালবেলা টুকটাক কাজ গোছাতেই একটু দেরি হয়ে গেল, ভাবলাম যে ঝটপট কি নাস্তা তৈরি করা যায়। তো এখন রুটি বানাতে গেলেও কিন্তু দেরি হয়ে যাবে, তো ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করি। তো আমি এখানে 2 কাপ চাল আর 1/2 কাপ ডাল দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখছি, এতে করে কিন্তু ডাল আর চালের ময়লাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। কিছু পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি আর চাল ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি সবসময় পছন্দ করি প্রেশার কুকারে খিচুড়িটা রান্না করতে, এর জন্য আমি প্রেশার কুকারে সবসময় খিচুড়িটা রান্না করি। তো আমি এখানে তেল দিয়ে দিলাম, দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে কাঁচামরিচগুলো দিয়েছি আর এখন চাল ডালগুলো দিয়ে দিচ্ছি। খিচুড়ি রান্না আমরা কম বেশি সবাই পারি, তাই না? নতুন করে আর কি দেখাবো। তো এখানে বাকি মশলাগুলো দিয়ে দিলাম, লবণ, হলুদ, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে নিলাম, আর এখন ডিমও ভেজে নিব। আজকে খিচুড়ি যেহেতু এমনিতেই রান্না করেছি, তো এই জন্য ঝটপট করে 2টা ডিমও ভেজে নিব। তো আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে ডিম দিয়ে দিলাম। তো এখন ডিমটা ভেজে নিচ্ছি। সকালে ঝটপট নাস্তা মানেই আমার কাছে মনে হয় যে খিচুড়িটাই বেশি সহজ লাগে রান্না করতে। তো এই তো সকালবেলা নাস্তা করে নিচ্ছি। আজকে সকালে নাস্তাটা একটু হেভি ছিল, তো সবসময় এরকম হেভি নাস্তা করা ঠিক না,
তো মাঝে মধ্যে হয়ে যেতেই পারে, তাই না? তো সকালে নাস্তা করে আরও অনেক কিছু কাজ করেছি, এখন কাপড়গুলোকে আয়রন করে নিচ্ছি। কালকে আবার শুক্রবার, তো দেখা যাবে যে কাপড় আয়রন করতে আর মনেই থাকবে না বিভিন্ন কাজে। তো আমার হাজবেন্ডের পাঞ্জাবি আর পায়জামাগুলো আয়রন করে রেখে দিচ্ছি, শুক্রবার নামাজে যাবে। তো এই তো সব কাজ গুছিয়ে নিয়ে এখন চলে আসলাম রান্না করতে। দুপুরে আজকে রান্না করব মুরগির মাংস রান্না করব আর লাউ রান্না করব মাছ দিয়ে। তো আমি প্রথমে মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি। তো তেলের মধ্যে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে এখানে দিচ্ছি আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে একটু পানি দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর আমি কিছুদিন আগে রিগেল থেকে একটা আলমারি নিয়েছিলাম, সেই আলমারিটা এতদিন ধরে সেট করা হয়নি, তো আজকে সেটা সেট করা হচ্ছে। তো ওদের ওখান থেকে লোক এসে কিন্তু সেট করে দিয়ে যায়, তো ওরা সেট করছে আর আমি এদিক দিয়ে রান্নাটা করে নিচ্ছি। চিকেনটা বসিয়ে দিলাম আর এদিক দিয়ে আমি কিছু মাছও ভেজে নিচ্ছি, মাছ দিয়ে লাউটা রান্না করব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। চিকেনটার পানিটা শুকিয়ে গিয়েছে, এখন চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি চিকেনের মধ্যে একটা আলুও দিয়েছি, একটা আলুকে চার ভাগ করে দিয়েছি। মাংসের মধ্যে একটু আলু খেতে ভালো লাগে, আমার ভীষণ পছন্দ, তাই আমি দেখা যায় গরু মুরগি যাই রান্না করি না কেন একটা আলু দেই। তো লাউটা রান্না করে নিয়েছি, এতগুলো রান্না দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, এই জন্য অফ ক্যামেরায় লাউটা রান্না করে নিয়েছি, এখন মাছগুলোকে দিয়ে দিলাম। আর এদিক দিয়ে আমার হাজবেন্ড আবার লাল শাক নিয়ে এসেছে। তো এটা লাল শাক দেখালো রান্না করার পর, কেন জানি লাল ছিল না। তো আমার মেয়ে আমাকে হেল্প করছে, শাক বেছে দিচ্ছে। তো আমার বাকি রান্নাগুলো হয়ে গিয়েছে, এখন শাকটাকে আমি বাগার দিয়ে নিচ্ছি। শাকটা সিদ্ধ করার পর দেখেন কালারটা কেমন জানি হয়ে গেছে, লাল কালারটা নেই, এটা মনে হয় অন্য কোনো শাক হবে, ডাটা শাক, ডাটা জাতীয় শাক হবে। তো শাকটা সিদ্ধ করার পর কিন্তু অল্প একটু হয়ে গিয়েছে। তো এই তো আমার রান্না কমপ্লিট, মুরগির মাংস রান্না করে নিয়েছি, মাছ দিয়ে লাউ আর শাক ভাজি করেছি। শাক ভাজিটা কিন্তু খেতে মজা ছিল। তো এখন আমার মেয়েকে খাবারটা দিয়ে দিচ্ছি, এখন দুপুর দুইটা পার হয়ে গিয়েছে, তো ওর খিদে লেগেছে, আগে ভাবলাম যে ওকে খাবারটা দিয়ে দেই। তো আমার মেয়ে শুধু মুরগির মাংস দিয়ে খাবে, ও আর কিছু নেবে না। তো ডাইনিং রুমে হচ্ছে আলমারিটা সেট করছে, এজন্য মেয়েকে আমি বেডরুমে নিচে বসিয়ে দিয়েছি যে এখানে বসে খাও। তো এই তো আলমারিটা মোটামুটি সেট হয়েছে, আরও কিছু কাজ বাকি আছে। আজকে আমি এত বেশি ব্যস্ত ছিলাম, তার মধ্যে আমার মেয়ে বলছে যে চিকেন ফ্রাই খাবো,
আসলে ও কয়েকদিন যাবতই বলছে যে বাইরে চলো, আমি কিছু বাইরের খাবার খাবো। আমি এত পরিমাণে ব্যস্ত, আসলে বাসা চেঞ্জ করেছি, বাসা চেঞ্জ করলে তো অনেক গোছ গাছ থাকে, তো 2-3 দিন যাবত এত পরিমাণে ব্যস্ত, আর সে সময় ও বলছে বাইরে নিয়ে যাও। তো ভাবলাম যে বাসায় আমি চিকেন ফ্রাই ওকে একটু বানিয়ে দেই। তো সকালে যে চিকেনটা রান্না করেছিলাম ওখান থেকে আমি 4 পিস চিকেন রেখে দিয়েছিলাম, ওকে সন্ধ্যাবেলা চিকেন ফ্রাই বানিয়ে দিব। তো আমার মেয়ে বলছিল চিকেন ফ্রাই সাথে নাকি স্যুপও লাগবে, তো বললাম যে মা আজকে অনেক ব্যস্ত, আজকে শুধু চিকেন ফ্রাইটা খাও, আমি কালকে তোমাকে স্যুপ রান্না করে দিব। তো সেটাই সে মেনে নিয়েছে। তো আমি ভাবলাম সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেই, তো একটা আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিয়েছি। কোনো একদিন আপনাদের সাথে চিকেন ফ্রাই রেসিপিটা শেয়ার করব। আর চিকেন ফ্রাইটা খেতে কিন্তু বেশ মজা ছিল, ঝটপট করে বানালেও খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।